প্রিয় শিক্ষার্থী চাইল্ড ডেভেলপমেন্টের পেজাগরজি সেকশন থেকে আপনাদের আগামী দিনে পড়া হচ্ছে ফিফটি টু পেজ থেকে এবং টেস্ট অ্যাপে আপলোড করা হয়ে গেছে সময় মতো আপনারা টেস্ট দিতে পারবেন দশটা প্রশ্ন থাকবে এবং কী কী জিনিস সেখান থেকে পড়তে হবে জাস্ট আমি দেখতে দিচ্ছি তার আগে বলছি আপনি যদি ফার্স্ট জুন থেকে ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে ভিডিওটা দেখছেন তাহলে আপনি যদি এই স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করতে চান টেট ওয়ান এবং টেট টুর জন্য প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন জাস্ট আপনাকে কোড ইউজ করতে হবে অফ ফিফটি আমাদের অনলাইন স্টোরের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাছাড়া এই ভিডিও স্ক্রিনের উপরে আপনি অনলাইন স্টোরের লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখন চাইলে স্টাডি মেটিরিয়ালগুলো পার্চেস করতে পারেন অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট ছাড়ে আপনি সেগুলো কালেক্ট করতে পারেন এবং আপনার প্রিপারেশনে সেগুলো অবশ্যই সহায়ক হবে ওকে তো ফিফটি টু পেজ থেকে যেগুলো পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে দেখুন যে আচ্ছা প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে ব্যক্তিত্বের পরিমাপ মেজারমেন্ট অফ পার্সোনালিটি তো ব্যক্তিত্বের পরিমাপের সামগ্রিক পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি রয়েছে ঠিক আছে একটা হচ্ছে সামগ্রিক পদ্ধতি সামগ্রিক পদ্ধতির মধ্যে একটা রয়েছে সংযোজনমূলক সংযোজকমূলক একটা নির্মাণ ভিত্তিক একটা নির্বাচনমূলক একটা সম্পূর্ণকরণ একটা প্রকাশমূলক ওকে তো তার মধ্যে শর্ট ফর্ম রয়েছে শর্ট ফর্ম যেমন টিএটি টিএটির পুরো নাম কী টিএটির পুরো নাম হচ্ছে থেমেটিক অ্যাপ পারসেপশন টেস্ট তো সেটা আপনাদের দেখতে হবে এই যে থেমেটিক অ্যাপারসেপশন টেস্টের শর্ট ফর্ম হচ্ছে টিএটি বা টিএটির পুরো নাম কি সেটা দিয়ে দিতে পারে ওকে সেটা একটু দেখবেন তারপর বিশ্লেষণ পদ্ধতি বা অ্যানালিটিক্যাল মেথডের মধ্যে কি রয়েছে এম এম বলে একটা জিনিস রয়েছে এম এম পি এর ফুল ফর্ম কী এম এর ফুল ফর্ম দেওয়া রয়েছে তারপর রয়েছে সিপিআই সিপিআই এর ফুল ফর্ম কী সেটাও দেওয়া রয়েছে তারপর রয়েছে ইপিআই এই ফুল ফর্মগুলো আপনারা দেখে নেবেন ওকে ফুল ফর্মগুলো আপনাদের পড়তে হবে সেখান থেকে প্রশ্ন হতে পারে তারপর বিশ্লেষণ পদ্ধতির মধ্যে কী কী রয়েছে ইন্টারভিউ রয়েছে প্রশ্নাবলী রয়েছে মান নির্ণায়ক রয়েছে স্কেচ স্টাডি রয়েছে সমাজমিতি রয়েছে তো বলা হতে পারে যে সমাজমিতি বা সোসিওমেট্রি মেট্রি ব্যক্তিত্বের পরিমাপের কী ধরনের পদ্ধতি সেটা সামগ্রিক পদ্ধতি নাকি বিশ্লেষণ পদ্ধতি তো সমাজমিতি বা সোসিওমেট্রি বা কে স্টাডি এগুলো হচ্ছে ব্যক্তিত্বের পরিমাপের ক্ষেত্রে অর্থাৎ মেজারমেন্ট অফ পার্সোনালিটি এর ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি বা অ্যানালিটিক্যাল মেথড বা নন প্রজেক্টিভ মেথড সেগুলো প্রজেক্টিভ মেথড নয় নন প্রজেক্টিভ মেথড ওকে সেগুলো একটু খেয়াল করে দেখতে হবে নেক্সট পেজ রয়েছে পারসেপশন বা প্রত্যক্ষণ প্রত্যক্ষণের উপর ভিত্তি করে প্রত্যক্ষণের বিভিন্ন স্তর রয়েছে প্রত্যক্ষণের স্তরগুলি কি কী সদৃশীকরণ পৃথকীকরণ অনুষঙ্গ এবং পুনরুজ্জীবন বহিক্ষেপণ স্থান নির্দেশ ইত্যাদি ইত্যাদিতে রয়েছে এগুলি জাস্ট পড়তে হবে সবগুলো কিন্তু এখান থেকে শিখতে হবে না কিছু জিনিস আছে যেগুলো আপনাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে না এগুলো পড়বেন তারপর দেখুন যে গ্যাস্টাল্টের মতবাদ গ্যাস্টাল্টের মতবাদটা কিন্তু অবশ্যই জানতে হবে ওকে গ্যাস্টাল্টের মতে সমগ্রের দুটি অংশ কি কি একটা হচ্ছে মূর্তি বা প্রতিকার একটা হচ্ছে পটভূমি বা গ্রাউন্ড মূর্তি বা প্রতীক সর্বদা পশ্চাত পর বা প্রথমে অপেক্ষা বেশি স্পষ্ট সেগুলো জাস্ট পড়তে হবে গ্যাস্ট মতবাদটা পড়তে হবে পড়ে রাখতে হবে জেনে রাখতে হবে সেখান থেকে শিখবেন কি কিছু কিছু টার্ম রয়েছে যেগুলো নতুন লাগছে সেই টার্মগুলো অবশ্যই জানতে হবে টার্ম থেকে কিন্তু প্রশ্ন হয়ে যায় অনেক সময় তারপরে দেখুন যে গেস্টালটের মতবাদের মধ্যে রয়েছে যে সাংগঠনিক নিয়ম বা প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনের নিয়মগুলি কী কী একটা হচ্ছে প্রক্সিমিটি বা নৈকট্য একটা হচ্ছে সিমিলারিটি বা সাদৃশ্য একটা হচ্ছে ক্লোজার বা বন্ধন সূত্র একটা হচ্ছে কন্টিনিউটি বা নিরবচ্ছিন্নতা ধারাবাহিকতা একটা হচ্ছে সংগঠন প্রবণতা তো এই নামগুলো জাস্ট মনে রাখতে হবে সাংগঠনিক নিয়ম বা প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনের পার্টগুলি কী কী এই যে পাঁচটা পার্ট রয়েছে সেগুলো নাম অবশ্যই জানতে হবে তারপর প্রত্যক্ষণ বা সুবিন্যস্তকরণের জৈবিক উপাদান কী কী জৈবিক উপাদান কী কী সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে জৈবিক উপাদানগুলি কী কী দেওয়া আছে চাহিদা আবেগ প্রস্তুতি মূল্যবোধ শিক্ষণ মনোভাব আগ্রহ পারিবারিক অবস্থা ইত্যাদি রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যক্ষণ বা সুবিন্যস্তকরণের জৈবিক উপাদান জৈব উপাদান কী কী দেখলেন তারপর হচ্ছে সাংগঠনিক নিয়মের ক্ষেত্রে কী কী বন্ধন সূত্র ধারাবাহিকতা সংগঠন প্রবণতা এগুলো কিন্তু জানতে হবে এগুলো শিখতে হবে তারপর যেটা দেখতে হবে প্রত্যক্ষণের স্থিরতা কই প্রকার প্রত্যক্ষণের স্থিরতা হচ্ছে তিন প্রকার আকার স্থিরতা ধরণগত স্থিরতা এবং উজ্জ্বলতার স্থিরতা তারপর রয়েছে ফাই ফেনুমেনন ফাইভ ফেনুমেনন ফাইভ এনুমেনন কী পরস্পরগতভাবে দর্শন সংবেদনের সৃষ্টি করা হলে নিশ্চল বস্তুকে আমরা গতিশীল রূপে প্রত্যক্ষ করি বর্ধেমার এ প্রকার গতি প্রত্যক্ষণকে ফাইভ ফেনুমেন বলেছেন ওকে তারপর হচ্ছে সং প্রত্যক্ষণ আছেগুলো না দেখলেও চলবে হুম পরের পেজে যাই ব্যতিক্রম ধর্মী শিশুদের শিক্ষা পদ্ধতি ব্যতিক্রম ধর্মী শিশু মানে হচ্ছে এক্সেপশনাল চাইল্ড তো এক্সেপশনাল চাইল্ডের শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত ওকে নাইনটিন সেভেন্টি সিক্স নাইনটিন সেভেন্টি সিক্স সালে ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্যতিক্রম সম্পর্কে কিছু ধারণা দেয় ব্যতিক্রম বা ইম্পেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট কি ইম্পেয়ারমেন্ট হচ্ছে প্রধানত দৈহিক গঠন এবং আকৃতি ও অবস্থান অঙ্গ সংস্থানগত যে কোনো অস্বাভাবিকতাকে ইম্পয়ারমেন্ট বলা হচ্ছে সে চলতে পারে না সে দেখতে পারে না সে শুনতে পারে না হ্যাঁ সে হাঁটতে পারে না বা সে কোনো রেসপন্স করতে পারে না কোনো কিছুতে সেগুলোকে বলা হচ্ছে ইম্পেয়ারমেন্ট ওকে তো ব্যতিক্রম ধর্মী শিশু কত প্রকার হতে পারে সেটা জানতে হবে ব্যতিক্রম ধর্মী শিশু শারীরিক প্রতিবন্ধী হতে পারে সেটা মানসিক প্রতিবন্ধী হতে পারে সৃজনশীল শিশু হতে পারে বুদ্ধিদীপ্ত শিশু হতে পারে তো ব্যতিক্রম ধর্মী শিশুকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কী কী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী সৃজনশীল এবং হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশু ওকে এটা ব্যতিক্রম ধর্মী হয় হ্যাঁ কেউ হচ্ছে ওভার পজিটিভ কেউ হচ্ছে ওভার নেগেটিভ ওকে তো ব্যতিক্রম বলতে আমরা শুধু যে যাদের অঙ্গ বিকল রয়েছে শুধু তাদেরকে আমরা বুঝবো না যে বুদ্ধিদীপ্ত এক্সেলেন্ট যে সেও কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী সবার মতো না ওকে সৃজনশীল মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী আবার শারীরিক প্রতিবন্ধকতা হচ্ছে যে চার প্রকার দেখানো হয়েছে এখানে শ্রবণ প্রতিবন্ধকতা অস্থিগত প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধকতা এবং স্নায়ু প্রতিবন্ধকতা ওকে আর মানসিক প্রতিবন্ধী কত ধরনের হতে পারে মানসিক প্রতিবন্ধী দেখতে পাচ্ছেন যে তিন ধরনের হতে পারে যোগ্য প্রতিবন্ধকতা শিক্ষাদান যোগ্য প্রতিবন্ধকতা প্রশিক্ষণযোগ্য প্রতিবন্ধকতা বুদ্ধিদীপ্ত শিশু আবার কয় ধরনের হয় বুদ্ধিদীপ্ত শিশু আবার চার ধরনের হয় স্বল্প মাত্রায় বুদ্ধিদীপ্ত ব্যতিক্রম ধর্মী বুদ্ধিদীপ্ত বেশি মাত্রায় বুদ্ধিদীপ্ত অতিমাত্রায় বুদ্ধিদীপ্ত চার ধরনের হয় তো বুদ্ধি জিনিসটা কি বুদ্ধি জিনিসটা কি বুদ্ধির সংজ্ঞা রয়েছে বুদ্ধি জাস্ট এটা পড়ে নেবেন ওকে বুদ্ধি হলো সেই সামর্থ্য ঝাপ্রাণীর বুধ শক্তি বা ধি শক্তিকে কাজে লাগায় সেটা কে বলেছেন সেটা বলেছেন ওয়ার্থ হ্যাঁ ওয়ার্থের মতে হচ্ছে বুদ্ধি হলো সেই সামর্থ্য প্রাণীর বুধ শক্তি বা ধি কাজে লাগায় ইন্টেলেকচুয়াল এনার্জিকে কাজে লাগায় সেটা বলেছেন ওয়ারধেমার ওকে আর উড ওয়ার্থ ওয়ারধেমার না আমি ভুল বলেছি উড সেটা বলেছিলেন তারপর হচ্ছে থাস্টুনের মধ্যে থাস্টুনের মধ্যে বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীর সহজ প্রবৃত্তিগুলিকে সমাজের উপযোগী করতে সাহায্য করে এই যে কথাগুলি সেগুলি থেকে প্রশ্ন হতে পারে যে বুদ্ধি হলো সেই সামর্থ্য বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীর সহজ প্রবৃত্তিগুলিকে সমাজের উপযোগী করতে সাহায্য করে সেটা কে বলেছেন সেটা বলেছেন থার্ড স্টোন সেটা বলেছেন থার্ড স্টোন সেই নামটা মনে রাখতে হবে তার টার্ম্যান টার্ম্যান কি বলেছেন টার্ম্যান বলেছেন বুদ্ধি ও বিমূর্ত চিন্তনের ক্ষমতাকে একই হিসাবে বিবেচনা করেছেন বুদ্ধি এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতাকে একই হিসাবে বিবেচনা করেছেন কে সেটা হচ্ছে টার্ম্যান বুদ্ধি হলো মানসিক ক্ষমতার সঠিক ব্যবহার কে বলেছেন বলেছেন ফ্রিম্যান এগুলো কিন্তু জানতে হবে উইলিয়াম স্টার্নের মতে বুদ্ধি এমন এক সাধারণ মানসিক সামর্থ্য যা প্রাণীকে নতুন পরিবেশের সঙ্গে সচেতনতায় খাপ খেয়ে নিতে সাহায্য করে সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন বলেছেন ওকে এই কোটেশনগুলো মনে রাখতে হবে গ্যারেট বলছেন বাসা সংখ্যা ছবি সমীকরণ সূত্র ইত্যাদি ব্যবহার করার ক্ষমতাই হল বুদ্ধি ওকে বাসা সংখ্যা ছবি সমীকরণ সূত্র ইত্যাদি ব্যবহার করার ক্ষমতাকে বলেছেন বুদ্ধি কে বলেছেন সেটা বলেছেন গ্যারেট সেগুলো মনে রাখতে হবে বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধির বৈশিষ্ট্য কি বুদ্ধি হলো এক প্রকার মানসিক ক্ষমতা বুদ্ধি হলো সহজাত ও অর্জিত হুম তো বুদ্ধি সম্বন্ধে বিভিন্ন জনের বিভিন্ন তত্ত্ব রয়েছে জ্ঞানমূলক উপাদানমূলক তত্ত্ব রয়েছে তারপর জ্ঞানমূলক তত্ত্ব রয়েছে ওকে তো উপাদানমূলক তত্ত্বর মধ্যে কী কী রয়েছে স্টান স্টান কি স্টান দিয়েছেন একক উপাদান তত্ত্ব বুদ্ধির উপাদানমূলক তত্ত্বের মধ্যে ইউনিফ্যাক্টর থিওরি দিয়েছেন বা একক উপাদান তত্ত্ব দিয়েছেন স্টান দ্বিউপাদান তত্ত্ব বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব দিয়েছেন স্পেয়ারম্যান স্পেয়ারম্যান বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব দিয়েছেন থর্ন ডাইক প্রাথমিক মানসিক তত্ত্ব দিয়েছেন থাস্টোন বাছাই তত্ত্ব বা স্যাম্পলিং তৈরি দিয়েছেন টমসন বুদ্ধির দ্বিমাত্রিক তত্ত্ব দিয়েছেন গিলফোর্ড এখানে মনে রাখবেন যে একটা হচ্ছে ডিউপাদান তত্ত্ব একটা হচ্ছে দ্বিউপাদান তত্ত্ব একটা হচ্ছে আচ্ছা গিলফোর্ড দিয়েছেন ত্রিমাত্রিক তত্ত্ব দ্বিমাত্রিক ভুল বলেছেন ত্রিমাত্রিক তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান ত্রিমাত্রিক তত্ত্ব হচ্ছে গিলফোর্ড হায়ারার্কি আর থিওরিকে দিয়েছেন ভার্ড এবং ভার্নান ওকে তো সেই নামগুলো মনে রাখতে হবে যে একক উপাদান তত্ত্ব হচ্ছে স্টান দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যান দলগত উপাদান তত্ত্ব হচ্ছেন থার্ড বাছাই তত্ত্ব হচ্ছে টমসন ত্রিমাত্রিক তত্ত্ব হচ্ছে গিলফোর্ড এইগুলো ওকে তারপর সেগুলো গেল হচ্ছে উপাদানমূলক তত্ত্ব তারপর রয়েছে জ্ঞানমূলক তত্ত্ব জ্ঞানমূলক তত্ত্ব রয়েছে জ্ঞানমূলক তত্ত্বের মধ্যে গার্ডেনার বহুবিধ বুদ্ধি তত্ত্ব দিয়েছেন স্টানবার প্রক্রিয়াকরণ বুদ্ধি তত্ত্ব দিয়েছেন সেই নামগুলির সঙ্গে ওনাদের থিওরিগুলি অবশ্যই মনে রাখত তারপর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে অন্তর্বুদ্ধি প্রাকৃতিক বুদ্ধি সেগুলো জাস্ট পড়লে হবে সেগুলো জাস্ট পড়ে দেখবেন ওকে আচ্ছা স্পিয়ারম্যানের মধ্যে প্রত্যেক বুদ্ধিমূলক কাজেই ব্যক্তির সাধারণ সামর্থ্য এর প্রয়োজন হয় এবং বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ সামর্থ্যের প্রয়োজন হয় তো সাধারণ সামর্থ্য সেটাকে জেনারেল বা জি বলা হচ্ছে এবং বিশেষ সামর্থ্যটাকে স্পেশাল এবিলিটি বা এস বলা হচ্ছে তো সাধারণ সামর্থ্যকে কী অক্ষর দিয়ে প্রকাশ করা হয় জি দিয়ে প্রকাশ করা হয় স্পেশাল বা বিশেষ ব্যাপারটাকে কি দিয়ে প্রকাশ করা হয় বিশেষ উপাদানগুলিকে এস দ্বারা প্রকাশ করা হয় সেটা মনে রাখবেন জি এস ওকে সাধারণ বুদ্ধি জি এর জন্য পদার্থবিদ্যার সঙ্গে অঙ্কের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সেটা একটু দেখে নেবেন ওকে জি এর বৈশিষ্ট্য কী সেটা একটু দেখে নেবেন জি এর বৈশিষ্ট্য কী এর বৈশিষ্ট্য কী সেটা দেখে নেবেন ওকে তারপর আমরা কোথায় রয়েছি রয়েছি ফিফটি সিক্স পেজে ফিফটি সিক্স পেজে রয়েছে থন্ডাইকের বহু তত্ত্ব আমরা জেনেছিলাম যে থন্ডাইক বহু তত্ত্ব দিয়েছিলেন তো থন্ডাইকের বহু তত্ত্ব কী সেটা একটু পরে দেখবেন থন্ডাইকের মতে নির্দিষ্ট উদ্দীপকের নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে নির্দিষ্ট উদ্দীপকের নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে সেটাই হচ্ছে থন্ডাইকের হুম বহু উপাদান তত্ত্ব এখানে অনেকগুলো উপাদান তার উপর নির্ভর করছে অনেকগুলো উপাদান তার উপর কাজ করছে যেমন স্তর রয়েছে স্তর অনুযায়ী সেগুলো আলাদা হয় বিস্তৃতি রয়েছে এর ক্ষেত্র রয়েছে গতি রয়েছে ওকে তারপর হচ্ছে দলগত উপাদান তত্ত্বকে দিয়েছেন সেটা দিয়েছেন থার্ডস্টোন থার্ডস্টোনের মধ্যে বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ ষাটটি মৌলিক শক্তি বর্তমান সেগুলো কী কী সেগুলো হচ্ছে স্থানগত সম্পর্কের ক্ষমতা সাধারণ প্রত্যক্ষণ ক্ষমতা সংখ্যা দিয়ে কাজ করার ক্ষমতা বাসাবুদ্ধির ক্ষমতা বাচনিক ক্ষমতা যুক্তি ক্ষমতা স্মৃতি এবং সংরক্ষণের ক্ষমতা এইগুলো ওকে তারপর এখানে উদাহরণের মাধ্যমে বুঝে যে কোনো মানসিক কাজে ষাটটি মৌলিক ক্ষমতার মধ্যে কয়েকটি প্রয়োজন আছে ওকে ষাটটি মৌলিক ক্ষমতা আচ্ছা এখানে ষাটটি মৌলিক ক্ষমতা কী কী দেওয়া হয়েছে স্থানগত সম্পর্কের ক্ষমতা বা স্পেশাল এবিলিটি সাধারণ প্রত্যক্ষ ক্ষমতা বা পারসেপচুয়াল এবিলিটি শঙ্কা নিয়ে কাজ করার ক্ষমতা বা সেটাকে বলা হচ্ছে নিউমারিক্যালেবিলিটি বা সাবুদের ক্ষমতা হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি বাচনিক ক্ষমতা ভার্বাল ফ্লুয়েন্সি যুক্তি শক্তি হচ্ছে রিজনিং স্মৃতি হচ্ছে মেমোরি তো বলা হবে যে কোন লেঠার দ্বারা কী প্রকাশ করা হয় সেটা কিন্তু জানতে হবে ওকে এই ষাটটি উপাদান মানসিক মানসিক কাজে উক্ত ষাটটি মৌলিক উপাদান মানসিক কাজে কতগুলি সে উপাদান রয়েছে থার্ডস্টুনে থার্ড উপাদান তত্ত্ব অনুযায়ী মানসিক কাজে মৌলিক ক্ষমতা সংখ্যা হচ্ছে সাত মানসিক কাজে মৌলিক ক্ষমতা সংখ্যা হচ্ছে সাত ওকে আচ্ছা তারপর হচ্ছে গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল হ্যাঁ থিওরি অন স্ট্রাকচার অফ ইন্টারেক্ট্রি গিলফোর্ডের এর থ্রি ডাইমেনশনাল থিওরিতে কি বলা হচ্ছে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেপি গিলফোর্ড এই তথ্যের প্রবক্তা তো গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল থিওরি যেটা সেখানে শর্টকাট আমি লিখে দিয়েছি সাইডে অপারেশনাল ডাইমেনশন রয়েছে কন্টেন্ট ডাইমেনশন রয়েছে এবং ডাইমেনশন অফ প্রোডাক্ট রয়েছে তো ডাইমেনশন অফ প্রোডাক্ট কতগুলো রয়েছে ডাইমেনশন অফ প্রোডাক্ট রয়েছে ছয়টি কী কী ইউনিট ক্লাস রিলেশন সিস্টেম ট্রান্সফরমেশান ইমপ্লিকেশন ডাইমেনশন অফ প্রোডাক্ট রয়েছে ছয়টি কন্টেন্ট ডাইমেনশন রয়েছে চারটি কন্টেন্ট ডাইমেনশন রয়েছে চারটি ফিগারাল ডাইমেনশন সিম্বলিক ডাইমেনশন সামান্টিক ডাইমেনশন বিহেভিয়ারাল ডাইমেনশন তারপর হচ্ছে অপারেশনাল ডাইমেনশানের মধ্যে রয়েছে পাঁচটি লগ্নিশন লগ্নিশন অপারেশনাল ডাইমেনশান অপারেশনাল ডাইমেনশন এর মধ্যে কগনিশন লগনিশান না কগনিশন কগনিশন মেমোরি ডাইভারজেন্ট থিঙ্কিং কনভার্জেন্ট থিঙ্কিং এবং ইভালুয়েশন অপারেশনাল ডাইমেনশন ওকে অপারেশনাল ডাইমেনশন কয়টা রয়েছে অপারেশনাল ডাইমেনশন রয়েছে পাঁচটা অপারেশনাল ডাইমেনশন অপারেশনাল ডাইমেনশন হচ্ছে পাঁচটা কন্টেন্ট ডাইমেনশন হচ্ছে চারটা বিহেভ ডাইমেনশন অফ প্রোডাক্ট ডাইমেনশন অফ ডাইমেনশন অফ প্রোডাক্ট রয়েছে কতটা ডাইমেনশন অফ প্রোডাক্ট রয়েছে ছয়টা ওকে সেগুলো জানতে হবে অপারেশনাল ডাইমেনশন কতগুলো কন্টেন্ট ডাইমেনশন কতগুলো ডাইমেনশন অফ প্রোডাক্ট কতগুলো সেগুলো জানতে হবে এবং তাদের নামগুলো জানতে হবে যে কোনো সময় বলতে পারে যে কগনিশন সেটা কি কন্টেন্ট ডাইমেনশন নাকি অপারেশনাল ডাইমেনশন নাকি অন্য কিছু বা কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভারজেন্ট থিঙ্কিং সেগুলো কি সেগুলো জানতে হবে তো যে তিনটে ডাইমেনশনগুলো আছে একটা হচ্ছে অপারেশনাল ডাইমেনশন সেখানে রয়েছে পাঁচটা জিনিস কগনিশন বা প্রজ্ঞা মেমোরি বা স্মৃতি ডাইভার্জেন্ট থিংকিং বা কেন্দ্র অপসারী চিন্তন ডাইভার্জেন্ট কনভার্জেন্ট থিংকিং বা কেন্দ্র কেন্দ্রানুগ চিন্তন এবং ইভালুয়েশন বা মূল্যায়ন ওকে কন্টেন্ট ডাইমেনশনে বস্তুগত মাত্রা কী কী রয়েছে সেগুলো রয়েছে ফিগারাল কন্টেন্ট সিম্বলিক কন্টেন্ট semantic content behavioral content the for behavior um, dimension of products for a for a ছয়টি এককের ধারণা শ্রেণীগত ধারণা সম্পর্ক সম্বন্ধে ধারণা সংগঠন সংক্রান্ত ধারণা পরিবর্তনশীলতা এবং তাৎপর্য বিচার ওকে সেই নামগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা থাকতে হবে না হলে মুশকিল আছে ওকে তারপর থমসনের বাছাই তত্ত্ব থমসনের বাছাই তত্ত্ব কি সেটা এখান থেকে দেখে পড়ে নেবেন সেটা ইন ডিটেল আর বলতে হবে না জাস্ট একটু দেখে নিলে হবে বিজ্ঞানসম্মত বুদ্ধি অভীক্ষার উদ্ভাবনী রূপে ফরাসি মনোবিদ আলফ্রেন্ড বিনের নাম বিশেষভাবে উল্লেখিত বিনে তার সহকর্মী সিমুয়ের সহযোগিতায় সিমন বিনেট টেস্ট নামে কিছু একটা অভীক্ষা তৈরি করেন বা করেছিলেন সেটা হচ্ছে সিমন বিনেট টেস্ট নামে পরিচিত হ্যাঁ বা ফরাসি মনোবিদ আলফ্রেড বিনে বুদ্ধি অভিক্ষার উদ্ভাবক রূপে পরিচিত বুদ্ধি অবিক্ষার উদ্ভাবক রূপে পরিচিত হচ্ছে ফরাসি বিজ্ঞানিক আলফ্রেন্ড আলফ্রেড বিনে ওকে বুদ্ধাঙ্ক বা আইকিউ ইন্টেলিজেন্ট কোশন কীভাবে নির্ণয় করা হয় মনোবিদ স্টার্ন সর্বপ্রথম বুদ্ধাক্ক্য নির্ণয়ের ইতিহাস ইঙ্গিত দেন মনোবিদ স্টার্ন সর্বপ্রথম বুদ্ধাক্ক্য নির্ণয়ের ইঙ্গিত দেন উনিশশো ষোলো সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক টার্মেন তার সহযোগী অধ্যাপক মেরিল সিমোবিনে অভিষ্ঠাটি কিছু সংস্কার সাধন করেন এবং টার্মেন মেরিল অভিষ্ঠা নামে পরিচিত হয় সেটা তারপর ফিফটি এইট পেজে যেটা আমরা গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টালেক্ট মডেল রয়েছে থ্রি ডাইমেনশনাল মডেল যেটা রয়েছে থ্রি ডিমটা দেওয়া আছে কারণ অপারেশনাল ডাইমেনশন কী কী কন্টেন্ট ডাইমেনশন কী কী ডাইমেনশন অফ প্রোডাক্ট কী কী সেগুলোর নাম সহ দেওয়া আছে সেটা আবার দেখে নেবেন এবং বুদ্ধাঙ্ক কি বুদ্ধাঙ্কের ফর্মুলা হচ্ছে মানসিক বয়স ভাগ কালিক বয়স ওকে মানসিক বয়স বাই জৈবিক বয়স শারীরিক বয়স সেটা আমরা বলতে পারি সেটাই হচ্ছে বুদ্ধাঙ্ক মানসিক বয়স বাই শারীরিক বয়স সেটাই হচ্ছে বুদ্ধাঙ্ক ছয় বছরের কোনো শিশু যদি ছয় বছরের উপযোগী সব প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু সাত বছরের উপযোগী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তবে তার বুদ্ধাঙ্ক হচ্ছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দ্যাট ইজ হান্ড্রেড তার বুদ্ধাঙ্ক হচ্ছে হান্ড্রেড ছয় বছরের কোনো শিশু যদি পাঁচ বছর উপযোগী সব প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু ছয় বছর উপযোগী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তাহলে সে কত পেল সে ছয়ের মধ্যে পাঁচ পেল পাঁচ বছর উপযোগী পেরেছে কিন্তু ছয় বছরের উপযোগী পারেনি সেটা হচ্ছে তার বুদ্ধাঙ্ক সেটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হবে তার বুদ্ধাঙ্ক তিন নম্বর যেটা হচ্ছে ছয় বছর উনিশ হচ্ছে সাত বছর উপযোগী সব প্রশ্ন তৈরি হতে পারে হুম তাহলে হচ্ছে সেভেন বাই সিক্স ইন্টু ছয় বছরের সেটা সাত বছরের আনসার দিয়েছে ইন্টু হান্ড্রেড পারসেন্ট ওকে যেটা হবে সেটা হবে আনসার হান্ড্রেড ষোলো হান্ড্রেড ষোলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন সেটা হচ্ছে আনসার তারপর হচ্ছে টারম্যানের বুদ্ধাঙ্ক অনুযায়ী নিজের ব্যক্তিদের নিম্নক্ত শ্রেণীতে ভাগ করা যায় হুম ক্ষীণ বুদ্ধিসম্পন্ন কাদের বলা হয় যাদের বুদ্ধাঙ্ক বা আইকিউ যাদের আইকিউ সত্তরের নিচে অতি অল্প বুদ্ধিসম্পন্ন কাদের বলা হয় যাদের আই কিউ হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি নাইন স্বল্প বুদ্ধিসম্পন্ন কাদের বলা হচ্ছে যাদের আই কিউ থেকে এইট্টি নাইন স্বাভাবিক বা ঘর বুদ্ধিসম্পন্ন হচ্ছে নাইনটি থেকে ওয়ান জিরো নাইন বুদ্ধিমান বলা হচ্ছে একশো দশ থেকে একশো উনিশ যাদের উচ্চ মেধা সম্পন্ন বলা হচ্ছে একশো বিশ থেকে একশো উনচল্লিশ যাদের এবং একশো চল্লিশের উপরে যাদের তাদের বলা হচ্ছে প্রতিভাবান সেটা হচ্ছে বুদ্ধঙ্কের উপর নির্ভর করে জড়োধি বা ইডিয়ট কাকে বলা হচ্ছে যার বুদ্ধাঙ্ক পঁচিশের নিচে তাকে জড়োধি বা ইডিয়ট বলা হচ্ছে হ্যাঁ মন্ধধি বা নির্বুধ কাদের বলা হচ্ছে যাদের বুদ্ধাঙ্ক পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদেরকে বলা হচ্ছে জড়োধি তাদেরকে বলা হচ্ছে মন্ধধি বা নির্বুধ পঁচিশ থেকে পঞ্চাশ হলে নির্ভুধ হ্যাঁ আর পঁচিশের কম হলে সেটা জড়োধি বা ইডিয়ট ওকে অল্পধি কাদের বলা হচ্ছে প্রতীয়বান শিশুর বৈশিষ্ট্য কী সেগুলো জাস্ট একটু দেখে নেবেন এগুলোই তো আজকে পড়া ছিল ওকে ফিফটি এইট পর্যন্ত পড়া ছিল ফিফটি এইট পর্যন্ত বলে দিলাম যে কী কোনগুলো শিখতে হবে নেক্সট ডে বাকি অংশগুলো আমরা আলোচনা করবো কী কী জিনিস শিখতে হবে আজকে এখানে রাখছি আর অনলাইন স্টাডি মেটিরিয়াল যদি আপনার পয়োজন পড়ে আপনি যদি না পার্চেস করে থাকেন তাহলে আমাদের অনলাইন স্টোরের স্টাডি মেটিরিয়াল রয়েছে ফিফটি পার্সেন্ট ছাড় চলছে জাস্ট আপনাকে প্রোমো কোড অফ ফিফটি ইউজ করতে হবে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন ওকে আর ইউটিউবে যে কোনো টপিকের ভিডিও দেখার জন্য সেই টপিক লিখুন সঙ্গে এস এম ডি এন টিউটুয়েল লিখে সার্চ করলে কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন যেগুলো অবশ্যই আপনার প্রয়োজনীয় আসবে আর আমি যে পিডিএফ থেকে রিড আউট করলাম সেই পিডিএফও কিন্তু আপনি আমাদের অনলাইন স্টোরে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা কিনতে পারবেন এক থেকে পনেরো জুন দু হাজার একুশ দু হাজার একুশ এরপরে কিন্তু সেটা আর ডিসকাউন্ট প্রাইসে পাবেন না তো প্রয়োজনে আপনি এখনই সেটা কালেক্ট করে রেখে দিন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যতক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং থ্যাংক ইউ